সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো গুড়ের বাজার দরটা কেমন গেছে। এখানে সরাসরি পাইকারি বাজার, যেটা হচ্ছে হাটের বাজার দাম। তো আজকে 13 জানুয়ারি 2024 সাল রোজ শনিবার হাট। তো এখানে দেখছি ব্যাপারী ভাড়া অনেক গুড় কিনেছে, এখানে আমরা একটু জেনে নিই কেমন দাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এখন তো গুড়ের মধ্যেই নেমে গেছে নাকি? আমি 44 গম্বুটটা কিনছেন না? কম, খুব কম। গুড় আজ কেমন দাম কিনছেন? গুড় কিলাম হাইট 180 টাকার নিচে 115 টাকা। আজকে বাজার বাড়তি বাড়তি বাজার সর্বোচ্চ ভালো কোয়ালিটি করে 180 টাকা। 180 টাকা আর যেগুলো স্বাভাবিক গুড় আছে কেমন ভাই? স্বাভাবিক গুড়ের বাজারটা? স্বাভাবিক গুড়ের বাজারে 160। আসলে তো হাটে তো তাও খাঁটি গুড় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। হ্যাঁ মানে এটা ব্যতিক্রম তো একটা। না না অর্ডার দিলে পাওয়া যায়, আপনি যদি বলে যে এক নম্বর করলেও পাওয়া যাবে। মানে অর্ডার দিলে কেন? অর্ডার দিলেও পাওয়া যাবে না, হাটে যেগুলো আসে আমরা যেই দেখে একশো গুড় কিনছি এক নম্বর করে একদম চিনি পাই, যে এই গুড়টা একদম চিনি পাই 180 টাকা কিনা। আর এটা চিনি মিক্সার আছে, এগুলা চিনি মিক্সার আছে, হয়তো কোনোটাতে কম কোনোটাতে একটু বেশি। সর্বোচ্চ তাহলে আজকে একটু বাজার বাড়ছে, একটু বাড়ছে 180 টাকা সর্বোচ্চ গুড়। আর যেগুলো আসলে গুড়ের অনেক রকম কোয়ালিটি আছে, তো এগুলো 60 থেকে 70, কিছু আবার অনেক নিম্নমানের গুড় আছে, দেখা যাচ্ছে 30-40 টাকা তো পাওয়া যায়। একদম নিম্নমানের গুড় যেটা 115 টাকাও কিনা আছে, তাহলে হিসাব করে 50-60 টাকা পর্যন্ত গুড়ের ডিফারেন্ট চলে খাওয়ার মতো যেগুলো গুড়। তবে অরিজিনাল যেগুলো হচ্ছে খাঁটি গুড় আপনার অনেক আমরা দিয়ে থাকি অর্ডার দিয়ে একদম, কারণ আমি এর আগেও বলেছি যে আমি ওইভাবে ব্যবসা করি না, আমাকে কেউ ফোন করবেন না। তো যারা আপনারা হাটে সরাসরি আসলে পাইকারি বাজারে, ভাই আমরা গুড়ের নাম্বারটা আসলে ওইভাবে দিতে চাই না, জানেন তো আমরা গম 44 যেটা 44 মার্কেটের নাম্বার আমি দিয়েছি এর আগে, কারণ এর আগে অনেক ভাই 2 নম্বর প্রতারণা করছে বুঝছেন, এ কারণে গুড়ের নাম্বারটা আমরা দিতে চাই না। এখন আজ বুঝেন না, 10 জনা একের জন্য 10-এর শাস্তি হয়। তো বিষয় হচ্ছে অর্ডার নিয়ে গুড় দিয়েছিল না, এ কারণে অনেকটা আমার ফোন ছিল, তো এ কারণে আমি নাম্বারটা দিতে চাই না। তো এর লাগে আমি বারবার বলি, যারা আসলে আপনারা ব্যবসা করবেন হাটে আসেন, হাটে এসে নিজ দায়িত্বে কিনেন, যেহেতু আপনারা হাজার হাজার টাকা নিজে দায়িত্ব মতন এসে কিনেন, কারণ আমরা চাই না কেউ প্রতারণার হাতে পড়ে। তো শনিবার মঙ্গলবার সকালকার হাট আপনারা আসবেন হাটে, হয়তো এই যে এখানে ভাই বলছিল কোনোটা একটু চিনি বেশি কোনোটা চিনি কম, একটু একটু মিক্সচার গুলো ওখানে ওইভাবে পাওয়া যায় না খাঁটিটা। তো আমার দর্শকের উদ্দেশ্যে আমি এটা একটু দিয়ে থাকি, একদম খাঁটিটা অর্ডার নিয়ে তৈরি করি। তো কেউ যদি খাওয়ার জন্য নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নম্বর হচ্ছে 01919646333, এটা ইমেল নম্বর আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সব কিছু বলবো এবং যোগাযোগ করে দেবো। যদি আপনারা পাইকারি রেটে হাটে আসতে চান, ঝলমলিয়া হাট বসে সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, ওটাও সকালকার হাট, ওই হাটেও কিনতে পারবেন, বানেশ্বর এসে আপনারা পাইকারি রেটে গিফটটা কিনতে পারবেন। আর খাবার জন্য যদি আপনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আমি আবার বলছি আমার ইমেল নাম্বারটা 01919646333, এটা হচ্ছে আমার ইমেল নাম্বার। তো দর্শক এটাই হচ্ছে আপনার গোড়ের পাইকারি বাজার, যে সরাসরি আপনার যারা কৃষক ভাই আছে তাদের কাছ থেকে যে আপনারা এসে দাম করে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার খুরি গুড়, ভাই কেমন দাম দিচ্ছে আজকে? 150 থেকে 200, মানে আজকে 200 টাকা বেচে কিনা হয়েছে হাটে গুড়। তো দর্শক আজকে হাটে 200 টাকা ভাই বলছে কিনা বেচা হয়েছে, তো আসলে গুড়ের অনেক রকম কোয়ালিটি, এটা কেমন দাম আজকে? এক ভাই কিনছে, আপনি যদি দয়া করে দেন তো আমার লাভ হবে, আগে লাভ দাম হবো না, আমি নিয়ে খাবো না, আমি নিয়ে বেচু, বুঝতে পারল ভাইয়ের ঢাকা থেকে আসছে, এখানে প্রতিনিয়তই আসেন? তো ভাই ঢাকা থেকে আসে,
সর্বোচ্চ গুড়ের বাজার কেমন আছে? যে এটা ভালো 80 90 টাকা 200 টাকা আছে 80 90 টাকা আছে মানে গুড়ের অনেক রকম কোয়ালিটি কোয়ালিটির উপরে দাম আছে তো দর্শক এখানেও ভাইরা বলছে এবং চাচারও বলছে যে 80 থেকে 200 টাকা পর্যন্ত বাজার আছে সর্বোচ্চ গুড়ের বাজার তো আজকে এখানে যে দেখছেন এটা পুরোটাই গুড়হাটা অনেক আমদানি হয় এখানে তো এসে সরাসরি যে দাম করে নিতে হবে আপনার তো এখানে বিশেষ করে হাটে যে গুড়টা আপনার আমদানি হয় তো এখানে খাঁটি গুড়টা এভাবে পাওয়া যায় না হয়তো এখানে কি কোনোটাতে চিনি একটু বেশি আছে কোনোটার মেডিসিন একটু কম আছে এটা নিয়ে ব্যাপারীরা কম বেশি করে বুঝতে পারে দেখে এটাই দাম করে কিনা তো আমি আবারও বলছি আমার দর্শকেরা যারা আছেন বিশেষ করে কেউ ব্যবসার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ আমি ব্যবসা করি না তো ফোন করে আমাকে লাভ হবে না কেউ যদি খাঁটি গুড়টা খেতে চান আমি সরাসরি অর্ডার নিয়ে তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।